শনিবার সকাল থেকে হাওড়াতে শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় হয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভিড়, বেড়া থেকে রাস্তাঘাটে ভিড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল 7টা থেকে বেড়া 10টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভিড় ছিল। এরপরই পুলিশ মাইকিং করে বাজার বন্ধ করতে নির্দেশ দেয়। এরপরও যেখানে বাজার ও অন্যান্য দোকান খোলা ছিল সেগুলো পুলিশ এসে বন্ধ করে দেয়। কদমতলা বাজার, কালীবাবুর বাজার, শিবপুর বাজার, গোড়া বাজার, রামতলা বাজার থেকে শুরু করে বালি, বেলুর, মালিপাঁচঘড়া, শালকে সহ সর্বত্র এদিন সকাল থেকে পুলিশের নজরদারি ছিল। পরে বেলা পর রাস্তাঘাট কার্যত ফাঁকা হতে শুরু করে। এদিন সকাল থেকে আংশিক লকডাউনে হাওড়ার বালিবাজার এবং বালি অঞ্চলের বিভিন্ন বাজারে ক্রেতাদের ঠাসাঠাসি ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক পরলেও বাজারগুলিতে সোশ্যাল ডিস্টেন্স মানা হয়নি বলে অভিযোগ। এদিন আংশিক লকডাউনে আইন ভাঙার অভিযোগে বালি থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। হ্যালো, এত বলা ভাই তোমার কাল বলে গেলাম। কি হলো? তুই কিন্তু